আম্মা আব্বা, সম্রাটের বিয়ে দিয়ে ঘরে একটা বউ আনলে ভালো হইতো না? আমি ওর সম্রাটের বমিলা পুরো সংসারটারে সামলাইতাম। পাগল হয়ে গেছো? হ্যাঁ, তুমি সম্রাটের বিয়ে দিবা মানে? হ্যাঁ, সম্রাটের বিয়ে দিব, তো সমস্যা কি? ওর মতন একটা বেকার পোলার কাছে কে মাইয়া বিয়ে দিব? হ্যাঁ মাইয়া গো, বাপের কি পাগলা কুত্তায় কামড়াইছে যে ওর মতন একটা পোলার কাছে বিয়ে দিব? তাও বেকার, কোনো ইনকাম করে না। বৌমা কিন্তু ঠিকই কইছে, আসলে ও কাজ কাম করুক, মানে নিজের পায়ে দাঁড়াক, তারপর নয় আমরা চিন্তা ভাবনা করে দেখুন না কি করা যায়। মন চাইতেছে কি জানো, তোর কানের গোড়ায় একটা চক্ক না মানে এক টাকা ইনকাম করা শিখস্তাই বিয়া করার সাধ যাচ্ছে, আমার কি মাইয়া অপছন্দ করে রাখছে। আই শোনো, আমি স্পষ্ট করে কয়ে দিতেছি, আমি কোনো বেকার পোলার বউ খাওয়াইতে পারবো না, যার বউ সে খাওয়াইব। আর শোন, আগে টাকা ইনকাম করাছি তারপরে বিয়া করিস। এইভাবে অভিমান করে বসে থাকলে চলবো? তুমি বড় ভাই না বিন্তি, তুমি ওই বিয়ার সাপোর্ট করতেছ, গরুর জোয়ালের মতো পুরো সংসারটা আমি কাঁধে নিয়ে টানতেছি, এখন যদি একটা মানুষ বাড়ে তারে আমার টানা লাগবো না? তো টানলে কি হইব, সবাই যেভাবে টানতেছ তাইও সেভাবে টানবা। আমি কি মজা করতেছি তোমার সাথে? হ্যাঁ, বিয়ে শাদিটা কি একটা ছেলে খেলা যে মন চাইলেও খেললাম মন চাইলেও খেললাম না? আমি মোটেও মজা করে কইতাছি না, তুমি একবার ভেবে দেখো, তুমি যদি এখন বিয়েতে রাজি না হও, দুদিন পরে সম্রাট ঠিকই বিয়ে করে নিয়ে বাড়ি তুলবে বলবে, তখন তুমি কি করবা? তখন কি মান সম্মান থাকবো? কি কইতাছো, সম্রাট এটা করতে পারবো? না না না, আমার ভাই এত খারাপ না, আমার ভাই এসব করতে পারবো না। ওর নিজ মুখে যেহেতু বিয়ের কথা কইছে, তার মনে ওর একটা পছন্দ আছে, ওর বিয়ে দিয়ে দাও, দেখো বিয়ের পরেও কাজে অনেক মনোযোগী হইব। মনোযোগী হইব না, মনোযোগী হইব না, ছাই হইব, বিয়ের পরে দেখবা যে ওর বউ আসলে তলাতে পারিব না। আমি বলতেছি তুমি রাজি হয়ে যাও, তুমি যদি রাজি না হও তাহলে আব্বা মা কি হয়ে রাজি হইব? আমি আব্বা মারে কি কমু? আর দূর, এখন তো অন্তরার বিয়া দেওয়ার সময়, আগে অন্তরার বিয়া দিব, তারপরে হলো সম্রাটের বিয়া দিব। তুমি কো, অন্তরার বিয়া দেওয়ার আগে সম্রাটের বিয়া দাও ঠিক হইব? অন্তরার নিয়ে তোমার চিন্তা করতে হইব না, ওর যখন সময় হইব তখন ওর নিয়ে ভাবা যাবে। খুব শীঘ্রই আমাকে বাড়িতে নতুন বউ মানবে না? ও আসতেছে তো, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু ঠিকই তো হয়নি। তুমি যখন দায়িত্ব নিছো তখন কিন্তু একেবারে তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে আমাদের ঘরে বউ করে আনবে, ঠিক আছে? একদম ঠিক কথা, তুমি যেমন আমার একটা মেয়ে, আমার বাড়িতে যে বউ হয়ে আসবো সেও যেন তোমার মতন আমার আরেকটা মেয়ে হয়। একদম চিন্তা করবেন না মা, সম্রাটের কাছ থেকে যা শুনলাম আপনাদের এই মনের ইচ্ছা সম্পূর্ণটা পূরণ হবে, আর বাকিটা আল্লাহ ভরসা। সম্রাট কিভাবে বলছে? সম্রাট কি তোমার কাছে কোনো মেয়ের কথা বলছে নাকি? আসলে সত্যি কথা বলতে আম্মা, একটা মেয়েরও পছন্দ করে আর সেই মেয়েরও বিয়ে করতে চায়। সম্রাট যে মেয়েকেই পছন্দ করুক না কেন, তোমার কিন্তু সেই মেয়েটারে একেবারে যাচাই বাছাই করে নিয়ে আসতে হবে, তার সম্পর্কে একটু ভালো করে জেনে শুনে নিও। একদম চিন্তা করবেন না আব্বা, সম্রাটরে আমি যতটুকু চিনি সে ভুল করার মতো ছেলে না, আপনাদের মেজ বৌমা রূপে গুণে আপনাদের বড় বৌমার থেকেও অনেক সেরা হবে। তাহলে তো মজাই হবে, এতদিন তোমাকে জ্বালাতন করতাম, এখন সম্রাট ভাইয়া বিয়ে করলে সম্রাট ভাইয়ের বউকে এইটা ওইটার জন্য জ্বালাতন করতে পারবো। এই আগে বিয়েটা হইতে দে, তারপর তোর ফায়দা লুটিস, কার থেকে সারাক্ষণ খালি এটা নিবে ওটা নিবে এই দ্বন্দ্বে থাকে, তাতে তোর সমস্যা কি? সমস্যা আছে, তোর এই সোসা স্বভাবের কারণে আমার দরকারি জিনিসগুলো আমি চাইয়া পাইনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তোমাদের সবার আক্ষেপ পূরণ হবে, তোমাদের মেজো ভাবি এসে তোমাদের সকল ইচ্ছা পূরণ করে দিবে, ঠিক আছে? ভাবি ভাবি আমি তো ভালো মানুষ না দেবর,
এটা তুমি কেমনে কইলা ভাবি আমারে? আচ্ছা একটা সত্যি কথা বলো তো, দাড়ি গোঁফ উঠতে শুরু করছে শুক্র শুক্রে 8 দিন হলো, এর মধ্যে বিয়ের নেশা কবে থেকে চাপলো তোমার মাথায়? তলে তলে কী করছো বলো তো? না না না, তেমন কিছু করি নাই। ওই ওর বাড়ি থেকে বিয়ের লেগে খুব জোর জবরদস্তি করতেছিল, তাই তারা হুড়ো করে বিয়েটার কথা কয়ে ফেলাইছি, নাহলে তো আমি এত তাড়াতাড়ি বিয়েই করতাম না। বিয়ে করার কোনো প্রশ্নই হয় না। সেটা তো বুঝলাম, কিন্তু কে সেই মহাসুন্দরী যে আমার গুণধর দেবর রে প্রেমের জালে ফাঁসাইছে সেটা তো জানা হইল না। ভাবি ওর নাম হইতেছে সোনিয়া, ওই থাকে রামচন্দ্রপুরে, আর ওর মামু হইতেছে খালেক চেয়ারম্যান। এই তোর মাথা ঠিক আছে? তুমি সোনিয়ারে বিয়ে করতে চাইতেছো? কেন কি হইছে ভাবি, তুমি কি সোনিয়ারে চিনো? আমি সোনিয়ারে খুব ভালো কইরা চিনি। চিনো তো ভালো কথা, কিন্তু ওর নাম রহিনা তুমি এরকম অবাক হয়ে গেলা কেন? তোমার একটা অনুরোধ করি ভাই, আমার একটা কথা রাখবা। কও। কোন ভাবি? তুমি সোনিয়ারে বিয়ে করো না। আমি তোমার সোনিয়ার থেকে রূপে গুণে সুন্দর আরো বেশি সুন্দর মেয়ের সাথে বিয়ে দিতে চাই। ভাবি তুমি এটা আবল তাবল কি কইতাছো? যারে আমি ভালোবাসি, যে আমার ভালোবাসা, তারে না বিয়া কইরা আমি অন্য একটা মেয়ের বিয়ে করুম, এগুলো কি ধরনের কথা? সম্রাট, আমি তোমার এই কথা কইতাছি তার একটা কারণ আছে, কারণটা আমি এখন কইতে চাইতাছি না। তুমি আমার কথাটা একটু শুনো, আমি তোমার ভালোর জন্য কইতাছি ভাই, তুমি সোনিয়ারে বিয়ে করো না। সেই মেয়েটারে আমি এত ভালোবাসি, তারে তুমি কইতাছো বিয়ে না করতে, তুমি এটা আমার কি ভালো চাও? বিশ্বাস করো ভাই, সোনিয়া আসলে বিয়ে করার মতো মাইয়া না। হাসার ওম, এতদিন তোমার আমি ভালো মনের মানুষ মনে করছিলাম, তো আজকে তোমার অন্তরের মধ্যে কি আছে এটা তুমি পরিষ্কার করে দিছো। না না ভাই, তুমি আমারে ভুল বুঝতেছো। আর একটা কথাও কইবা, সোনিয়া তোমার থেকে রূপে গুণে অনেক দূর আগায়া, তাই বিয়ের আগেই তুমি আমাকে হিংসা করা শুরু করে দিতেছো। আমি কইতাছি আমি যদি বিয়া করি আমি সোনিয়ারই বিয়ে করি, সোনিয়া আমার বাড়ির বউ হইব। তোমার অবস্থান কই যায় এটা আমি দেখালো। তোমাদের বাড়ির বউ হয়ে এই বাড়িতে আসলাম, কিন্তু একটা কথা, যে ভাবির এত প্রশংসা শুনলাম ওই ভাবির সঙ্গে তো সাক্ষাৎ হলো না। ভাবি মনে হয় কোনো একটা কামে আটকে গেছে, আর তাছাড়া ভাবির লোকে অনেক খারাপ ব্যবহার করছিলাম তো, তাই হয়তো মনটার মধ্যে কষ্ট পাইছে, তাই ইচ্ছা করে আমাকে চাইতেছে। কি যে বলো মা, তোমাদের মুখে তার কত প্রশংসা শুনলাম, সে নাকি এই ফ্যামিলির মধ্যমণি, এখন এরকম একটা দেবীর মতো মানুষের সঙ্গে সাক্ষাৎ না করে আমাদের নতুন জীবন কি করে শুরু করে বলো তো, বিষয়টা কেমন দেখায় না? এসব কথা বাদ দাও তো, অনেক বড় চ্যালেঞ্জ নিয়ে আমি তোমার এই বাড়িতে বউ করে আনছি, এখন কে কি করব না করব এসব তো দেওয়ার বিষয় না, তুমি আমি ঠিক থাকলে বাকি সব কিছু ঠিক। এই বুয়া, এই এটা তো সাহস কম নেই, পারমিশন ছাড়া আমাদের রুমে ঢুকে গেছে। এই বের হও, বের হও, না জোরে দাঁত ফালাই দেবো খুলে। তুমি কারে কি কইতেছো? তুমি ওনারে চিনো? আরে তুমি চুপ থাকো, তোমারও সমস্যা আছে, তোমরা এইসব 2 টাকার বুয়াদেরকে খুব মাথায় তুলে নাচো, এই জন্য এরা লাইফ হয়ে যায়। ও সাহস কি করে পারমিশন ছাড়া রুমে ঢুকতে? এই বুয়া বের হ, বের হ কইতেছি, খবরদার, এরপরে যদি পারমিশন ছাড়া আমার রুমে ঢুকিস না তোরা কিন্তু চাকরি থেকে আমি একদম আউট করে দেবো। আমি তোমার গলিকে দুধ নিয়ে আইছিলাম, আর শোনো আমি এই বাড়ির বুয়া না, আমি এই বাড়ির বড় বউ। তুমি তার সাথে সম্পর্ক করছো, তারে বিয়ে করে এই বাড়িতেও চলে আইছো, অথচ এই বাড়িতে কে থাকে কারা আছে সে সম্পর্কে সম্রাট মনে হয় তোমার কোনো ধারণা দেয় না, তাই না সম্রাট? না ভাবি আমি কইছি তো, কিন্তু ওই আসলে তোমার এর আগে কোনোদিন দেখা নাই তো, এই কারণে ভুলে ফেলাইছি আর কি। তুমি চুপ করো, সোনি আমার খুব ভালো করে এসেছে না, আগের থেকে ওসব তোমার চেনা জানা আছে, তাই না সোনিয়া? ও আল্লাহ আল্লাহ, বিনতি আপু, মানে খুব ভাবি, বড় ভাবি, আল্লাহ ভাবি, আমি 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 সরি, আমি কি কমু তোমারে কত, আমি আসলে না মানে তোমার চিনতে পারি নাই, তুমি আগে থেকে মোটা সোটা হয়ে গেছো না, একটু নাদুস নুদুস হয়ে গেছো না, এই জন্য আমি তোমার আসলে চিনতে পারি নাই, তুমি তো চেঞ্জ হয়ে গেছো, পাল্টে গেছো। কিন্তু আমার মনে হইতাছে তুমি সেই আগের মতোই আছো, একটুও বদলাও নাই। হইতেই পারে, এই তোমাকেরও দোষ আছে, তোমাকে এত বড় বাড়িতে সে একটা কাজের বুয়া নাই, তুমি আমারে কইবা না? কি একটা ভুল হয়ে গেছে, তুমি একমাত্র মানুষ যে কিনা চাও নাই
আমি এবারের বউ হইয়াহি, আমিও দেখা নিব তুমি কতদিন এই বাড়িতে টিকতে পারো। আশ্চর্য সোনিয়া, আমি তোমার এমন কি ভুল কথা কইছি যাতে তুমি রাগ দেখাইতেছ? তা তোমার লাগে আমি কিরম ব্যবহার করবো সেটা কি তুমি আমার শিখাই দিবে? এখন বেশি কথা না কইয়া না যেই কামটা করতে কইছি ঠিক মতো কর। আমার হাতে অনেক কাজ, কাপড়গুলো ধুয়ে আমার জন্য গরম পানি করতে হইব, আবার জন্য জিনিস গুছাই দিতে হইব। তুমি তোমার কাপড়গুলো নিজে ধুয়ে নাও। তোমার কত বড় সাহস, তুমি কি আমারে অর্ডার করতেছ? যদি মনে করো তাই তাহলে তাই। আমি হইলাম চেয়ারম্যানের ভাগ্নি, আমি সারা জীবন মানুষটা অর্ডার দিছি, এই বেড়ি কিনা আমারে অর্ডার দেয়, ওর কত বড় সাহস। এই আমার মুখে মুখে গলাবাজি করবো না, যদি করো না তোমার খবর করে কিন্তু আমি সাইডা দেমো কই দিলাম। এত গরম দেখাও না সোনিয়া, তুমি এই বাড়িতে নতুন আইছো, তোমার উচিত সবার সাথে মিলামেশা থাকা। তুমি আমার ছোটো বড় হিসেবে আমি তোমার ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি যে কাজটা করছো মোটেও ঠিক করো নি। ভুল করে ফলাইছো আপা, খানা না আপনার পা ধরো, মাফ চাই। তুমি সোনিয়ার গায়ে হাত তুলছো? সম্রাট, আমি ওর গায়ে হাত তুলতে যাবো কেন? দেখছো কত বড় মিথ্যাবাদী, ভাবি তুমি কেমনে পাল্লা এত বড় মিথ্যা কথা কইতে? আমি তো ভালো করে কইলে কাপড় গুলো কাইচে দিতাম, তুমি আইসে আমার কেন মারলা? একটু দেরি হয়েছে দেখা, তুমি কত বড় মিথ্যাবাদী ভাবি, এখন সব অস্বীকার করতেছ। আমারই বলেছে এবারে বউ হইয়া আমি আমার কাছে সব কবো, তুমি গানা গানা দাও। ভাবি কাজটা তুমি একদম ঠিক করো নাই। ওষুধ খাইছো ঠিক মতো? কি ব্যাপার হঠাৎ তুমি এই প্রশ্ন করতেছো কেন? বাড়ির কেউ কোনো খারাপ কথা বলছো তোমারে? আব্বা, কেউ খারাপ কথা কইলে তো মাইনা নিতে পারতাম, আপনারা তো কইলে বিশ্বাস করবেন না, আপনাকে আদরের বড় বৌমা। কি কইতেছো বৌমা তুমি? হ মা, আমি যা কইতেছি একদম সত্যি কইতাছি। কি রে সম্রাট, বৌমা এসব কি কইতাছে? মা, আমি ঘর যে দেখতেছি ওই কান্নাকাটি করতেছে, তারপর জিগাইলাম যে কি হইছে, আমারে কইল বড় ভাবি নাকি ওর গায়ে হাত তুলছে। ঠিক আছে ঠিক আছে, যদি ঘটনা সত্য হয়ে থাকে আমি উচিত বিচার করব। বৌমা, বড় বৌমা মানে ভাবি, আর ভাবি মানে বড় বোনের মতোই। তুমি যাও যাও, কান্নাকাটি করো না, ঘরে যাও, আমি দেখতেছি। ঠিক আছে।
মেজ বৌমা এটা কি বলে গেল কি জানি, আমিও বুঝতেছি না। এই বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা এদিকে আসো তো। কই? বড় বৌমা, মেজ বৌমা, তোমার নামে কতগুলো কথা বলে গেল, এগুলো তো বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। বিশ্বাস তো আমারও করতে খুব কষ্ট হচ্ছে আব্বা, কেন যে এমন ঘটনাগুলো ঘটতেছে আমি জানি না। ঠিক আছে, যাও তুমি ঘরে যাও। খাও তো, তোমার জন্য কি আনছি? কি হইল, এরকম মুখ গোমরা করে রাখছো কেন, কথা কও না কেন, কি হইছে? কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, কিছু যে তো হয় নাই, তাহলে কও এগুলো কার জন্য আনছি? আনলে কি হইব, এইসব মাখার আমার কোনো ইচ্ছা নেই। আর তুমি তো এগুলো মাখো না আমি জানি ভালো করে, এইগুলো আনছি মেজ বউয়ের জন্য। ও নতুন বউ না, ওইগুলো পাইলে অনেক খুশি হইব। তুমি এগুলো মেজ বউয়ের জন্য আনছো, আমি এগুলো দিতে যেতে পারবো না। কেন, কি হয়েছে? বাড়িতে আসতে না আসতে সে আমার সাথে কি আচরণ শুরু করছে জানো? আর এত ভূমিকা করতেছো কেন, কি হয়েছে খুলে কও। আগের দিন বাসরাতে সে আমার কাজের বুয়া বলে রাখছে, সে আমার সেনে, ভালো মতো সেনে, চেনা সত্ত্বেও সে আমার নাচানার ভান করছে, আমি কিছু বলিনি তোমারে। আজকে কি করছে, আজকে আমার কাপড় ধোয়ার জন্য অর্ডার করতেছিল, এমনভাবে কইতেছিল যে আমি তার চাকর। তারপর সম্রাটটা যখন আইতে দেখছে রীতিমতো কান্না শুরু করছে, কইতেছে আমি নাকি তারা মারছি। আর সম্রাট সে কথা বিশ্বাস করছে, এই কথা আবার আব্বা আমারে গিয়েও নালিশ করছে। ও কি কও, তাই নাকি, মেজ বউ তোমার সাথে এরকম আচরণ করতে পারলো? আমি আগেই কইছিলাম তোমার ভাইরে, এই সোনিয়া সংসার করার মতো মেয়ে না, আসতে না আসতেই প্রমাণ পাইছি। শোনো বউ, হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না, বুঝো নাই, সোনিয়া তো আঙ্গুবাড়িতে নতুন আসছে, আমাকে সবার সাথে এখনো মিলাইতে পারে নাই, সেটা হয়তো ও নিজেও জানে না, দেখো কয়দিন পরে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর বউ, এরকম দুই একটা ঘটনার জন্য তো তুমি সোনিয়ার ভুল বুঝতে পারো না। বউ তুমি মন খারাপ করো না, আমি জানি তুমি তোমার ভালোবাসা দিয়া সোনিয়ার মন জয় করতে পারবা, কারণ তুমি যদি এভাবে ভাঙা পড়ো আমাকে পরিবারের ভিতটা নষ্ট হয়ে যাক, আমরা কেউই কিন্তু তা চাই না। কাইন্দ না, দেখো সব ঠিক হয়ে যাবে। আর ছোট বউ বসে আছে, তুমি বলছো তাতে আমি খুশি হয়েছি বোন, এই সংসারটা তো আমাকে দুজনই সামলাইতে হবে, যতদিন মাসুমের কোনো ব্যবস্থা না হয় ততদিন সবকিছু বুঝা নাও। মাসুমের তো মনে হয় এখনই একটা ব্যবস্থা করতে হবে, কারণ ও যে মেয়েটারে পছন্দ করে হেরে তো বাড়ির থেকে বিয়া দিয়ে দিতে চাইতেছে। কেন, মাসুম আবার কাউরে পছন্দ করে নাকি? হ্যাঁ কেন, তুমি জানো না, আমি তো প্রথম থেকেই সব কিছু জানি, দুই পক্ষই আমার সব কিছু জানাইছে। আসলে মাসুম যে মেয়েটারে পছন্দ করে হ্যাঁ হইলো আমার খালাতো বোন জারা। ও আচ্ছা, এই কথা ভাবি তোমার একটা কথা কই, তুমি তো আমার বড় বোনের মতন, আমি তো তোমার ছোট বোন লাগি, তাই না? আমি যদি ভুল করি, কোনো অন্যায় করি, তুমি আমার ভুলটা ধরাই দিয়া শুধরাই দিবা, আমরা দুই বোন এখানে মিলামিশা সংসার করব, আমি কোনো ঝগড়াঝাটি চাই না। তুমি একটু চিন্তা করো না বোন, এই বাড়িটা তো তোমারও, যতদিন আমি এই সংসারে আছি ততদিন তোমার প্রয়োজন আমার পাশে পাইবা।
আচ্ছা শোনো, তুমি একটু রান্নাটা দেখো, আমি বল নিয়ে আহি। দিয়া তো আমি চাই তুমি সবসময় যাতে আমার আশেপাশে থাকো আপা, কিন্তু মন থেকে তো কখনোই চাই না তোমার এই শয়তানি চেহারাটা যাতে আমার আর কোনোদিন দেখতে না হয়, সেই ব্যবস্থাই করতেছি। আব্বা আজকে আমি অনেক খুশি, আজকে মেয়েদের বৌমা আমার রান্না করে আসছিল, আমার রান্না সাহায্য করতে। খুব খুশির সংবাদ। শোনো বৌমা, এখন থেকে তোমাদের দুজনকে এগুলো সব দেখতে হবে। এতদিন তোমার মা আমাদের এই সংসারে সব কিছু দেখেছে করেছে, এখন তোমরা দুজন মিলেমিশে এইগুলো করবা, ঠিক আছে? দেখো বৌমা, যেই সংসারে বউরা মিলেমিশে থাকে সেই সংসারে কোনোদিন খারাপ অবস্থা পড়ে না। আর আমরা তো বেশি দিন থাকবো না, তোমরা মিলেমিশে থাকলেই আমাদের সুখ। তোমার মা একদম ঠিক কথা বলছে। এই যে আমাদের মেজ বৌমা তো এই সংসারে নতুন আসছে, ও তো এখনো সব কিছু সংসারে বুঝে উঠতে পারে নাই, তুমি তার একটু বুঝায় শোনায় নিও, ঠিক আছে? ঠিক আছে আব্বা, সেটাকে আমার বলে দেওয়া লাগবো। এই নেন তরকারি নেন। খেলাটা কিছুক্ষণ পরেই শুরু হইয়া যাইব, তোর এই হাসি মাখা মুখটা কেমনে পোড়া কলসির লহান করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, আমি শুধু তার দেহার অপেক্ষায় আছি। আব্বা বড় ভাবি, তুমি এগুলো কি খাওয়াইছো সাম করে? বিষ খাওয়ায় মারবা নাকি? কি বলতেছো তুমি? খাবারের মধ্যে কিছু মিশাবো মানে? তাই তো বৌমা, হলুদের গন্ধটা তো একটু বেশি মনে হইতেছে, হলুদের পরিমাণ বেশি দিছো। আচ্ছা তুমি তো নিজেই রান্না বান্না করো, এরকম ঘটনা তো এর আগে কখনো ঘটেনি, এরকম হইলো কেন আজকে? না কোনো রকম সার দিতে পারতেছে, কেমন যেন তেতো তেতো লাগতেছে আর আমার বমি বমি ভাব লাগতেছে, এটা কি রান্না হয়েছে নাকি? আব্বা আমি বুঝতে পারছি ভাবির আসল চাল, কিন্তু আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো কও? আরে তুমি জানো না, ভাবি সাইনাই আমি এই বাড়ির বউ হয়ে আসি, এই বাড়ির বউ হয়ে আসার পর থেকে ভাবি আমার উপর যেই পরিমাণ অত্যাচার করতেছে আমার গায়ে পর্যন্ত হাত তুলে। এখন আব্বা আম্মা যাতে ওনারে সন্দেহ না করে, তোমরা যাতে সন্দেহ না করো, তাই জন্য কবিরাজের কাছ থেকে এই হলুদ পোড়া এনে তরকারির মধ্যে মিশাইছে। আরে কি বলতেছো বৌমা, বড় বৌমা এই সমস্ত মিশাতে যাবে কি জন্য? আর ওই বশীকরণ টশীকরণ এগুলো কিছুই না, এগুলো কোনো ভিত্তি নেই। কবিরাজের চাইল বউ হইতে পারে, কিন্তু তরকারির ভিতরে যে উদ্দেশ্যমূলকভাবে হলুদ বেশি দিছে এটা তো ভুল হইতে পারে না। বড় ভাবি তুমি এই কাজটা মোটেও ঠিক করো না, তোমারে তো আমি এরকম ভাবি নাই। দেখো তোমারে আমি সাফ সাফ একটা কথা কইয়ে দিই, তুমি যত কবিরাজি করো না কেন এই পরিবারের একটা মানুষকে তুমি বশ করতে পারবে না, কথাটা মাথায় রাখো। খাইলামই না মামা।
কি চাও তুমি?